আচ্ছা, ওয়ানের পরে, টু এর পরে, থ্রি এর পরে? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা না একটু অন্যরকম ভাবে স্টার্ট করছি, মানে তোমরা যারা আমার ফেসবুক ইনস্টা সমস্ত কিছুতে ফলো করো তারা দেখেছিলে যে এর আগে দুদিন আগে আমি মিঠির কতগুলো ফটো দিয়েছিলাম আর কি, মানে মিঠিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ফটোশুট করে সেই ফটোগুলো দিয়েছিলাম। আর সেখানে একটা ক্যাপশন দিয়েছিলাম যে মিঠিকে যেহেতু ন্যাড়া করা হবে, চুল কেটে ফেলা হবে, মানে মিঠির 18 মাস পূর্ণ হয়ে গেছে, তো সেই জন্য মিঠির আমাদের আর কি বাড়ির নিয়ম যে 18 মাস পূর্ণ হলে চুল কেটে ফেলতে হয়, তো সেই জন্য আর কি মিঠির চুল কেটে ফেলা হবে। তো তার জন্য ভাবলাম যে চুল কাটার আগে লাস্ট একটু সাজিয়ে গুছিয়ে একবার ফটোশুট করে নিই। তো সেই যে চুল কাটাটা সেটা কিন্তু আজকেই হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা আজকে হলো না আমার বিশেষ কিছু সমস্যার কারণে। তো আমাদের চুল কাটার কথা ছিল কামাখ্যা মন্দিরে গিয়ে, আমাদের গুয়াহাটিতে তো আমরা যে কোনো কিছু হলে আমরা কামাখ্যা মন্দিরেই যাই, তো সেটাও আর কি এখানে কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে তারপর চুলটা কাটার কথা ছিল, কিন্তু আর কি যেহেতু ওই যে বললাম আমার বিশেষ কিছু সমস্যা, তো সেই জন্য মোটামুটি 1 সপ্তাহ আমি আর মন্দিরে কিন্তু ঢুকতে পারবো না। তো সেই জন্য আর কি বলতে পারো যে এই যে চুল কাটাটা সেটা মোটামুটি 1 সপ্তাহ ডিলে হয়ে গেল। তো এটাতে যেটা হলো সেটা একটু মনটা খারাপ, আর তার সাথে সাথে আবার একটু মনটা ভালো এই কারণে, তো সেটা হলো কিন্তু মিঠির চুলগুলো আরো 1 সপ্তাহের জন্য থেকে গেল। আর আমাদের সবার না একসাথে যাওয়ার কথা ছিল, মাম্মাম, সোনা দিদি, লাড্ডু সবার একসাথে যাওয়ার কথা ছিল, তো যেহেতু ওখানটাতে যাওয়াটা হলো না, তা আমি বললাম যে তোমরা চলে এসো সোনা দিদিদেরকে, তো ওরা চলে আসবে দুপুরবেলা, একসাথে সবাই খাওয়া দাওয়া করবো, মানে একটু হলেও আর কি যাতে প্ল্যানটা অর্ধেকটা হলেও সাকসেসফুল হয়। আর মাম্মাম কিন্তু অলরেডি রয়েছে, মাম্মামের ভিডিওটা করে দিচ্ছে, তো মাম্মামের বায়না, তো মামি বুনুর যেহেতু চুল কাটা হলো না, তাহলে চলো আরো একবার বুনুকে সাজিয়ে সুন্দর করে ফটো তুলি আমার সামনে। তো সেজন্যই আর কি বলতে পারো যে এখন মিঠিকে আরো একবার সাজিয়ে গুছিয়ে ফটোশুট করব। তো দেখো এখানটাতে কত কিছু, এখানটাতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, আরে দেখো বুড়িকে দেখো, সব কিছু যত টিপের পাতা রয়েছে আমার, দেখো গার্ডার সমস্ত কিছু দেখো ছড়িয়ে বসে রয়েছে ম্যাডাম। এদিকে দেখো এই যে খোপার গাজরা, এই যে ফুল টুল, এগুলো টিপের পাতা, যেগুলো যেগুলো আর কি মোটামুটি লাগবে আমার হোয়াইট, সমস্ত কিছু আমি এখানটাতে রেডি করে নিয়েছি। তো মিঠিকে এখন সুন্দর করে আবার সাজাবো, ফটোশ্যুট করব। আর যারা যারা মিঠির ফটোগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, আর বলো যে এতটুকু বাচ্চা কীভাবে এত সুন্দর এক্সপ্রেশন দেয়, তারা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে এক্সপ্রেশন ওকে দেওয়ানো হয় লিটারেলি, মানে মোটামুটি 50টা ফটো তোলার পর হয়তো 5টা ফটো ভালোবাসে কিনা সন্দেহ, তো অনেকটা পরিশ্রম হয়। তো সমস্ত কিছুটা দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে ব্লগে আরও যা যা করলাম সমস্ত কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে থাকো। দাদা মিঠি কি করছে? মিঠি আর কি করবে দুষ্টু বুড়ি, চলো এখন আমরা সাজুগুজু করবো মাম্মা, চলো। তো দেখো আমাদের না একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, তো তোমাদেরকে যে শাড়িটা দেখিয়েছিলাম, এই যে মাম্মা আমরা এখন শাড়ি দিই না, এই যে আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়িটা পরাবো সেটা না পরে আমরা এখন এই শাড়িটা পরাবো মিঠিকে, মানে এই ওড়নাটা পরাবো, এই ওড়নাটা পরাবো উইথ এই যে এই ব্লাউজটা দিয়ে, মানে আমরা একটু চেষ্টা করছি মারাঠি একটা লুক দেওয়ার, জানি না কতটা সাকসেসফুল হব, তো চেষ্টা করছি, তো লেটস ট্রাই। হ্যাঁ তোমরা দেখতে থাকো কতদূর কি পারলাম, এদিকে আসো। এই মিঠি কি সুন্দর ব্লাউজ, আরো বলে টিপ দিয়ে দাও তাইলে, দেখো না আবার ব্যাকলেস ব্লাউজ, ও বাও বাও, হ্যাঁ এই যে ব্লাউজ, চলো আমি সুন্দর পিঙ্ক কালারের লেগিংস নিয়ে আসছি। এই যে মিঠি, এদিকে আসো, এদিকে আসো, দাও আমাকে দাও, মামি এদিকে বার করছে ড্রেস। তুমি এটার অবস্থা কি করেছো মিঠি, ঘরটার অবস্থা? রেড না, এখানে ক্যামেরাতে রেড রেড লাগছে প্যান্টটা, এটা পুরো রানি পিঙ্ক না মামি?
লাগাবো। বাবা ইয়ে বলতো পটি, বান্দর বলো তো বান্দর, বাদুল, লাড্ডু বলতো লাড্ডু, লাড্ডু বলতো লাড্ডুকে ডাক। তুমি জল খাবে অপ্পো, তুমি ঘুরতে যাবে, এই যে যাচ্ছে ঠিক আছে। আচ্ছা মিঠি বলতো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ওয়ান টু বকল মাই, থ্রি ফোর শব্দ, ফাইভ সিক্স পিক আপ, সেভেন এইট লেদে স্টেট, তারপর তার পরে নাও। আচ্ছা ওয়ান এর পরে, টু এর পরে, থ্রি এর পরে কি হয়েছে? বা কি সুন্দর লাগছে মাম্মা, ইউ আর সো বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, দালা তো দালা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, ওয়াও মিঠি তোমাকে তো কত সুন্দর লাগছে দেখো। দেখো খালি আমি মানে একটা টিপও পড়াতে দেয় না, দেখো কিচ্ছু হয়নি শোনা, উলু দাও তো, উলু দাও, উলু দাও, কেমন ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট। এখন আমরা মিঠির ফটোশুট করব, তাহলে চলো দেখতে থাকো এখন রিয়েল মেহনা, ইয়েস চলো দেখতে থাকো। এখন ও টিভি দেখে দেখে মিঠি যখন কোনো কারণে রেডি হয়, তো সেটা ঘুরতে যাবার জন্যই হোক আর ফটোশ্যুটের জন্যই হোক, ও কিন্তু পুরো বুঝতে পারে যে ও সাজুগুজু করেছে। আর ওকে দেখে আমাদের সবাইকে বলতে হবে রীতিমতন যে মাম্মা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, হাততালি দিয়ে বলতে হবে, ওকে এনকারেজ করতে হবে, নইলে কিন্তু ম্যাডাম পুরো কান্নাকাটি শুরু করে দেবেন। মানে এতটাই পাকুপুরি হয়েছে যে পুরো বোঝে সৌন্দর্য জিনিসটা কিন্তু বুঝতে শিখে গেছে এতটুকু ছোট্ট বাচ্চা, যে দেখে ওকে বলতে হবে, এনকারেজ করতে হবে যে তোমাকে সুন্দর লাগছে, তবে গিয়ে উনি শান্ত হন। আর এইদিকে দেখো আমি পুরো ফটোশ্যুটের যে সেট আপটা সেটা রেডি করে নিচ্ছি, একদিকে রিং লাইটটা লাগিয়ে নিয়েছি কারণ রিং লাইটে ফটোগুলো অনেক সুন্দর আসে, অনেক উজ্জ্বল আসে। আরেকদিকে আরেকটা ট্রাইপডে আমি অন্য একটা মোবাইল লাগিয়ে নিচ্ছি, মানে এই যে পুরো ফটোশ্যুটটা হবে আর কি, সেটা তো আমি আমার রিসেন্ট মোবাইলটা দিয়ে করব। আর ওইদিকে ট্রাইপডে অন্য একটা মোবাইল লাগিয়ে নিচ্ছি যাতে আমি পুরো ফটোশ্যুটের ভিডিওটা ক্যাপচার করতে পারি। পিমনি এসে গেছে, আর কি লাগে, পিমনি এসে গেছে, লাড্ডু দা ভাই এসে গেছে, আর কি লাগে, এখন মাম্মাকে হাসানোর লোকের একদম অভাব নাই। আর ফটো তুলতে গেলে মুখে হাত দিবে খালি। মিঠি এই জি, এই জি শোনো মা, হাই করে দাও, হাই করে দাও, আর এখন দেখো শুরু হচ্ছে সেই মহাযুদ্ধ, মানে মিঠির ফটোশ্যুট। তো অনেকটা অনেকটা পরিশ্রম থাকে মিঠির প্রত্যেকটা ফটোর পেছনে, পুরো বাড়ি শুদ্ধ সবাই মিলে ওকে এন্টারটেন করা হয় এক একটা করে পোজ দেওয়ানোর জন্য, তারপরে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর এই যে ফটোগুলো তোমরা দেখতে পাও ওর, যেগুলো দেখে তোমরা আমাকে এত এত কোয়েশ্চেন করো মেসেজ করে যে আমি কিভাবে তুলি, এতটুকু দেড় বছরের বাচ্চা কিভাবে এত সুন্দর এক্সপ্রেশনস দেয়। তা তোমরা নিজের চোখেই দেখে নাও যে কিভাবে ওকে জাস্ট এই এক্সপ্রেশনগুলো দেওয়ানো হয়, মানে প্রত্যেকটা ফটোর পেছনে প্রচুর
প্রচুর প্রচুর মেহনত থাকে। আর এই ফটোশ্যুটের দিনগুলোতে লাড্ডু মাম্মাম ওরা যদি চলে আসে বা মিঠির পিমনি যদি চলে আসে তাহলে আমার কিন্তু কাজটা একটু একটু সহজ হয় বেশি, কিংবা অনেক সময় মানে মিঠির আরও ভাইরা যারা রয়েছে আর কি আমাদের অন্য ননদের ছেলেগুলো ওরাও আসে অনেক সময়, মুনু পুতু ওরাও এসে মিঠিকে এন্টারটেন করে। সবসময় তো লাড্ডু মাম্মাম আসতে পারে না, তখন ওরা এসে মিঠিকে এন্টারটেন করে, হাসায় যাতে মিঠির প্রত্যেকটা ফটোগুলো সুন্দর সুন্দর আসে। এই যে দেখো লাড্ডু কীভাবে নেচে নেচে হাসাচ্ছে ওর বোনকে যে যাতে ওর বোনের সুন্দর সুন্দর ফটোগুলো আসে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কীভাবে প্রত্যেকটা ফটোস তোলা হয়। মিঠিকে এইভাবে আমরা দাঁড় করিয়ে নিই যে কোনো একটা পুরনো ব্যাকগ্রাউন্ড মানে সুন্দর ব্যাকগ্রাউন্ডের সামনে, সেটা কখনো আমি ড্রয়িং রুমে করি সোফাটার সামনে, কিংবা কখনো কখনো আমি আমার বেডরুমে আমার খাটেও করি। তো এর আগের দিনের ফটোগুলো যেহেতু বেডরুমে তোলা হয়েছিল তো আজকে ভাবলাম একটু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে আমি এখানটাতে বসাই ওকে। আর যেহেতু আজকে একটু মারাঠি লুক ওকে দিয়েছি, বেশ একটা মহারানী মহারানী ফিল আসছিলো আর কি লুকটা দেখে, তো ভাবলাম যে এখানটাতে একটু বসিয়ে ফটো তুললে ওকে বেশি সুন্দর আসবে আজকের ফটোগুলো, তো সেই জন্যই আর কি আজকে ড্রয়িং রুমে তুলছি। তো সেই জন্য ওখানটাতে ড্রয়িং রুমে যদিও আমার লাইটের একেবারেই অভাব নেই, প্রচুর প্রচুর লাইট রয়েছে, তবুও তার সাথেও আমি এক্সট্রা করে রিং লাইটটা দিয়ে নিই যাতে রিং লাইটটা না ফটোগ্রাফির এফেক্টটা খুব সুন্দর আসে, খুব উজ্জ্বল আসে, মানে রিং লাইটের আলোটা ডাইরেক্ট গিয়ে মুখে পড়ে তো তো সেই জন্য আর কি মুখটা অনেক বেশি উজ্জ্বল দেখায়। তো সেই জন্য দেখো রিং লাইটটা জ্বালিয়ে নিয়ে সবাই মিলে মিটিকে এন্টারটেইন করানো হচ্ছে এখানটাতে। তো যাই হোক এতক্ষণে গিয়ে ম্যাডাম দেখো ছাড়া পেয়েছেন, মানে ও ওখানটাতে বসে ফটো যতক্ষণ তুলছিল মিঠি মানে ওর মনে হচ্ছিলো কতক্ষণ ও নিচে নামবে আর ওর দাভাইয়ের সাথেও খেলতে পারবে। তো এতক্ষণে দেখো আমাদের ফটোশ্যুট শেষ হয়েছে আর দেখো ছাড়া পেয়েই চলে গেছে দাভাইয়ের সাথে খেলতে, ওর খেলনা ঝুড়ির ওখান থেকে খেলনা টেনে টেনে বের করছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করলে আমার ভিডিওগুলোতে একটু ভিউজ বাড়বে, আমার একটু সাপোর্ট হবে তাতে, একটু শেয়ার করে দেবে সবার সাথে। সেদিনের তোলা কতগুলো সুন্দর সুন্দর ফটো তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দিলাম।